2020 সালের 23 অক্টোবর ঢাকার বড় বড় দুটো সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে মুক্তি পায় 49 বাতাস। আর মুক্তির পর দারুণ প্রশংসা কুড়োয় ভিন্ন ধর্মী গল্পের এই চলচ্চিত্রটি। পরিচালনার পাশাপাশি 49 বাতাসের কাহিনী, সংলাপ এমনকি সঙ্গীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। যখন সিনেমাটি মুক্তি পায় তখন থেকে এই অবধি অনেকভাবে সম্মাননা পেয়েছেন তিনি, কিন্তু এতদিন পর এই মহামারীর সময়েও দেশের বাইরে থেকে তার কাজের জন্য সেরা হওয়ার স্বীকৃতি পাবেন এমনটা আশা করেননি নির্মাতা উজ্জ্বল। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে 22তম রেইনবো চলচ্চিত্র উৎসব। এই উৎসবে অংশ নিয়েছিল বাংলাদেশি চলচ্চিত্র 49 বাতাস। এতে শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। যেটা হয় আমাদের দেশের বিবেচনায়, যখন আমরা দর্শক দেখুক এই উদ্দেশ্যে ছবি বানাই, তখন আসলে অত প্রত্যাশা রাখি না যে ফেস্টিভ্যালে যাবো, এই করবো করবো। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে, আর আমি এমনি যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি এইসব ব্যাপারে মোটামুটি উদাসীন আর কি। তো এটা আমার জন্য যে খুব প্রত্যাশিত, আমি প্রত্যাশা করেছিলাম এরকম না আসলে, কিন্তু যখন দিয়েছেন আমি ডেফিনেটলি সম্মানিত বোধ করেছি বিষয়টাতে এই আর কি। বিশ্বের 14টি দেশের মোট 15 ভাষায় নির্মিত 30টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের রেইনবো চলচ্চিত্র উৎসব। সেরা নির্মাতার স্বীকৃতির পর উজ্জ্বল স্বাভাবিকভাবেই জানায় সে আনন্দিত, তবে বেশ খারাপ সময়ে সিনেমাটি মুক্তি দিতে হয়েছিল তার। চাইলে আটকে রাখতে পারতেন সুদিনের অপেক্ষায়, এমনকি হলে মুক্তি না দিয়ে বিভিন্ন ফেস্টিভ্যালেও অংশ নিতে পারতেন উজ্জ্বল, কিন্তু তিনি চেয়েছিলেন মহামারীর বিপরীতে দাঁড়াতে। আমি আমি তো বিশ্বাস করি যে ফিল্ম মেকার যে ছবিটা বানান সেটা সবার আগে তার নিজের ছবি হয়ে উঠতে হয়। তো আমি যেরকম একটা সমাজ ব্যবস্থা, মানুষের সম্পর্কে যে ধরনের সম্পর্কের মধ্যে যেরকম বিশ্বাস বা কমিটমেন্ট প্রত্যাশা করি আমার ব্যক্তি জীবনে, তো সেটার প্রতিফলন আছে আর কি 49 বাতাসে। তো সেটা যখন আমি আমার বিশ্বাস থেকে একটা কাজ করতে চাই বা করতে পারি, তখন ডেফিনেটলি সেটা আমাকে আনন্দিত করে। তো 49 বাতাসের অভিজ্ঞতাটা ওরকম আসলে। কোভিড সিচুয়েশনে আমি ছবিটা রিলিজ দিয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে যতই দুর্যোগ আসুক আমরা যদি নিজেরাই নিজেদের হল এবং দর্শকের কথা চিন্তা না করি, তাহলে তো আমরা আসলে খুব ভালো অবস্থানে থাকবো না সিনেমা নিয়ে। তো সুতরাং আমি জানি যে এতে অর্থনৈতিক ঝুঁকি আছে, সবকিছু সত্ত্বেও আমি কাজটা করেছিলাম যাতে দর্শক যে দীর্ঘদিন একটা বদ্ধ পরিবেশে ছিল লকডাউনে, সেখান থেকে একটা মুক্তির স্বাদ যাতে তারা পেতে পারে সেই জন্য করেছিলাম তখন রিলিজ। এমন কঠিন সময়ে এই সিনেমা থেকে যা পাচ্ছেন পুরোটাই তার কাছে বোনাস, কারণ মোটামুটি রিস্ক নিয়েই সিনেমা হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উজ্জ্বল। একক সিদ্ধান্তেই দেশের বন্ধ হলগুলোকে খোলার চেষ্টা করেন তিনি, আর তেমন সাড়াও পান। 11 জুলাই বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সিনেমা হলে এই উৎসবের শেষে পুরস্কার প্রাপ্তদের নাম জানানো হয়। করোনা সংকটের কারণে উৎসবে স্বয়ং উপস্থিত হতে পারেননি তিনি, তবে এই প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত তিনি। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।